Welcome to Euroblog. গেলাম দেখলাম জয় করলাম এই কথাটি মান্না গ্রামের প্রযোজ্য নয় বন্ধুরা আপনারা জানেন মান্না অনেক স্ট্রাগল করে একটি জায়গা এসেছিল জয় করেছিল বাংলার মানুষের মন জয় করেছিল চলচ্চিত্র বোদ্ধা চলচ্চিত্র দর্শকদের হৃদয় কিন্তু তার এই জয় বেশি দিন টিকেনি সৃষ্টিকর্তার ডাকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু বন্ধুরা এই মান্না যদি অদ্যাবধি বেঁচে থাকতেন তাহলে উনি হতেন বাংলার রজনীকান্ত হ্যাঁ বন্ধুরা রজনীকান্ত যেমন তার জীবনে বিভিন্ন রকম ক্যারেক্টার দিয়ে মানুষের হৃদয়ে ভিতরে ঢুকে গিয়েছিল মান্না ঠিক তেমনই আমাদের সবার হৃদয়ের মাঝে ঢুকে গিয়েছিল বিভিন্ন রকম ক্যারেক্টার করে সে মানুষের মনে এমন একটা জায়গা সৃষ্টি করেছিল যে মান্নাকে আমরা আজও ভুলতে পারিনি 17 সেপ্টেম্বর মানে গতকাল আমাদের এই মহানায়কের প্রয়াণ দিবস ছিল সারা দেশ এখনো তাকে সম্মান করে সারা দেশ এখনো তাকে মনে রেখেছে আপনারা টেলিভিশনের চ্যানেলগুলো খুলে দেখবেন মান্না সম্পর্কে সবাই আলোচনা করছে হয়তোবা এটাই তার বিরাট সাকসেসনেস মান্না সম্বন্ধে কথা বলতে গেলে অনেক কথা বলা যায় আমি আমার ভিডিওটা খুব একটা দীর্ঘায়িত করব না কারণ আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীরা মান্না সম্পর্কে কি বলেন মান্না প্রথম দিকে এসে অনেক কষ্ট করেছে একটা সময় এসে তার একটা নিজস্ব স্টাইল তৈরি করেছে কিন্তু তার ডায়লগ বলেন তার উচ্চারণ বলেন তার অভিনয় বলেন এতে একটা আলাদা একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এবং সেই ফ্লেভারটা মানুষের কাছে ভালো লেগেছে এবং মানুষের কাছে ভালো লেগেছে বলেই কিন্তু পরবর্তী সময়ে সে সুপারস্টার হতে পেরেছে আসলাম তালুকদার মান্না একটা মহানায়কের নাম একটা বাংলাদেশ চলচ্চিত্রের একজন প্রভাষকের নাম বাংলাদেশ চলচ্চিত্রের একজন উদ্ভাবকের নাম বাংলাদেশ চলচ্চিত্রের একজন প্রেমিকের নাম বাংলাদেশ চলচ্চিত্রের একজন সুপারস্টারের নাম বাংলাদেশ চলচ্চিত্রের একজন ব্র্যান্ডের নাম হচ্ছে মান্না মান্না যদি মারা গেলেন বন্ধুরা আমি সেদিন নিউ ইয়র্কে ছিলাম সেই ফেব্রুয়ারি মাসের নিউ ইয়র্ক বুঝতেই পারেন বরফে ঢাকা নিউ ইয়র্ক সকালবেলায় যখন ঘুমিয়ে আছে আমার স্ত্রী এসে বললেন মান্না মারা গেছে বুঝতেই পারেন আমার মানসিক অবস্থা সাথে সাথে টেলিভিশন খুলে বসলাম যা দেখলাম যা হয়েছিল সেদিন মান্নার মৃত্যুর পর আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো শিল্পী নেই আর মান্নার মৃত্যুর পর যে ঢল এফডিসিতে এসেছিল বা সারা দেশে যে কান্নার একটা রোল পড়েছিল আমার মনে হয় না পরবর্তীতে কারো জীবনে তার মৃত্যুর পর এমন ঘটনা ঘটতে পারে আমি সৌভাগ্যবান এই জন্য যে মান্না সাহেবের মতো একজন আর্টিস্টের সাথে আমি কাজ করতে পেরেছি আর প্রশ্ন আসবে কেন সৌভাগ্যবান বলে আমি বলবো এই জন্য যে মান্না সাহেব মারা যাবার পর উনি যে ইতিহাস তৈরি করে গিয়েছেন এটা পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না বিকজ সারা শহর সারা বাংলাদেশ যেভাবে ভেঙে পড়েছিল মান্না সাহেবকে দেখার জন্য পৃথিবীর ইতিহাসে আর কোথাও এই ধরনের ঘটনা দেখা যায়নি সেভাবে আমি বলবো যে সৌভাগ্যবান যে ওই রকম একজন ভদ্রলোকের আমি কলিগ ছিলাম ওনার পপুলারিটি উনি নিজেও জানতেন না যে উনি কত বড় একজন স্টার ছিলেন সো উনি আমরা বুঝতে পেরেছি যে মান্না সাহেব আসলে কী সো ওনার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ছিল এখনও ভালোবাসা আছে ওনার প্রতি সবসময় আমি স্মরণ করি ওনাকে এবং আমি বলবো যে ওনার রোহের মাফরাত কামনা করছি আল্লাহ তাআলা ওনাকে জান্নাত বাসী করুন আম্মা জান আপনি বড় মেহেরবান আপনার দুগ্ধ করছি পান আপনি বড় মেহেরবান আম্মা জান আম্মা জান তো বন্ধুরা কথা না বাড়িয়ে মান্না সম্বন্ধে শুধু একটু স্মৃতিচারণ করব সেটা হলো আমি ওর সাথে মাত্র একটি ছবিতে কাজ করেছিলাম মাত্র একটি ছবিতে কাজ করেছিলাম ছবির নাম ছিল মণিকাঞ্চন তখন মান্না স্টার হয়নি তখন মান্না প্রডিউসারদের দুয়ারে দুয়ারে ঘুরতো জি তখন অফিস ছিল গুলিস্তানে আর নবাবপুরে মান্না সারাদিন কাজই ছিল প্রডিউসারের বাড়িতে অফিসে গিয়ে গিয়ে কাজ চাওয়া ঠিক ওই সময় আমি মান্নাকে কাজ করেছিলাম ছবির নাম ছিল মণিকাঞ্চন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখুন যে মান্না একটি সময় প্রডিউসারদের অফিসে অফিসে ঘুরত সেই মান্না এক সময়
তার অফিসে বসে থাকতো আর আমরা প্রোডিউসার না তার এখানে গিয়ে বসে থাকতাম, তার একটু শিডিউলের জন্য তার কাছে গিয়ে বসে থাকতাম। একসময় মান্না আসতো আমাদের কাছে, আর এখন বা শেষ সময়ে মান্নার শেষ সময়ে আমরা যেতাম মান্নার কাছে। এই ছিল মান্না। তো আমি একদিন শুটিং করার সময় আমার মণিকাঞ্জন ছবির একটা সেট করেছিল 2 নম্বর ফ্লোরে, তো তখন তো এফডিসিতে সেট পাওয়া খুব ঝামেলা ছিল বন্ধুরা, মানে প্রচুর ছবি হতো, দিন রাত 24 ঘন্টা কাজ হতো। আমাকে যে কয়েকদিনের জন্য সেটটি দেওয়া হয়েছিল সেই সেটটি আমার ভেঙে ফেলার টাইম হয়ে গেছে, কিন্তু আমি আমার কাজ শেষ করতে পারিনি, কিছু কাজ বাকি ছিল মান্না এবং সুনেত্রার। এখন একমাত্র উপায় ছিল রাত্রেবেলায় কাজ করা, হোল নাইট কাজ করলে আমি তাহলে পরের দিন সেটটা ভাঙতে পারবো, নইলে এই সেটটা আমাকে আবার বানাতে হবে বা অন্য কোনো অল্টারনেট ব্যবস্থা করতে হবে। তো মন টন খুব খারাপ, কারণ কি সুনেত্রা ম্যাডাম বিয়ে করেছেন মোহন নামে একজন ভদ্রলোককে, তার স্বামী তাকে রাত্রেবেলায় কাজ করতে দেবে না। এ হতেই পারে সে পছন্দ করে রাত্রেবেলা, হলে ওয়াইফ কাজ করবে অসুস্থ হয়ে যাবে। আমরা অনেক রিকোয়েস্ট করার পরও আমরা সুনেত্রার শিডিউল পাইনি। মান্না রাজি ছিল, রোজিনা ম্যাডাম রাজি ছিল, সাত্তা রাজি ছিল, আবুল খয়ের সাহেব রাজি ছিল, দিলদার রাজি ছিল, টেলিস আহমদ রাজি ছিল, কিন্তু সুনেত্রা ম্যাডাম রাজি হয়নি। অতপর মন খারাপ করে অফিসে বসে আছি, বিকালে মান্না আসলো, বললো দুলাভাই আজকে কাজটা কখন শুরু হবে, রাত্রেবেলা হবে না? আমি বললাম না মান্না, এরকম সুনেত্রা তো রাত্রেবেলায় কাজ করতে চাচ্ছে না, তার স্বামী পারমিশন দিচ্ছে না। মান্নার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ মান্না তখন চাচ্ছে একটা ছবি রেডি হোক রিলিজ হোক। তখন তো সে স্টার হয়নি, তখন তো মান্নার সাথে যে এই ছবিতে হিরো ছিল সাত্তার ছিল তখন স্টার, সাত্তারও প্রয়াত, আমি তারও মাগফিরাত কামনা করছি। এই সাত্তার ছিল তখন স্টার, মান্না ছিল নিচে। তো মান্না বললো না শুটিংটা করতে হবে, আচ্ছা ঠিক আছে আমি যাই। আমি কোথায় যাচ্ছিস, তুই কই যাস? বলে আমি টিয়ের বাড়ি যাবো, সুনেত্রার বাড়ি যাবো, ওর জামাইয়ের সাথে আমার পরিচয় আছে, তো আমি ওরে রিকোয়েস্ট করুম, আমার মনে হয় পারুম তো বাবাই, আপনার টেনশন করে না আমি যাইতেছি। সেই গুলিস্তান থেকে সে কাকরাই চলে গেল যে সামহাও সে মোহনকে রাজি করালো এবং রাতের বেলা শুটিং হবে। আবার ব্যাক করলো, এসে বললো দুলা ভাই কাম হয়ে গেছে, রাজি করে এলছি, আপনি রেডি করেন, আজকে শুটিং হবো, শুটিং হবো না কেন? এই ছিল মান্না, তার একটি শুটিংয়ের জন্য সে নিজে শিল্পীর বাড়িতে যে রিকোয়েস্ট করত। এমন ঘটনা অনেক আছে বন্ধুরা, এগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, এই ছোট্ট ব্লগে সেটা সম্ভব নয়। আসুন আমরা, মান্না আজকে নেই আমাদের মাঝে, মান্না থাকলে কি হতো সে আলোচনা করে শেষ করা যাবে না। মান্না নেই, মান্না যেখানে আছে, মান্না যেন ভালো থাকে, আমরা সবাই মান্নার আত্মার জন্য মাগফিরাত কামনা করি। মহান সৃষ্টিকর্তা তাকে যেখানে রেখেছেন যেন ভালো রাখেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফিজ। নাই রে পয়সা, নাই রে চাকরি, নাই রে বেতন, নাই রে এই তো জীবন ধারা।